আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইয়ামি ফুডের আজকের পর্বে রমজান স্পেশাল একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর আশা করছি সেই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের ফ্যামিলি বড় ছোট দেখবেন যে সবাই এটা খুব পছন্দ করছে, বিকজ এটা অনেক বেশি ক্রিস্পি হয় এবং খেতে অসম্ভব মজা। এই রেসিপিটির মেন ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে বেগুন। আমি এই রেসিপিটির নাম দিয়েছি বেগুনের মালা, তবে এক্স্যাক্টলি এর নামটা কী হওয়া উচিত আমার আসলে তা জানা নেই। আপনারা ফুল ভিডিওটি দেখে আমাকে জানাবেন যে এই রেসিপিটির আসলে কী নাম দেওয়া যেতে পারে। আমরা ইফতারি টেবিলে বেগুনের রেসিপিটি কম বেশি সবাই করে থাকি, তো রান্নাটাকে আসলে শুধুমাত্র রান্না নয়, এর যে সৌন্দর্যটা সেটাকে প্রকাশ করাটাও আসলে অনেক কিছু, এটাও এক একটি আর্ট। আমি বলবো একবার না হয় একটু ডিফারেন্ট কিছু ট্রাই করলেন, এবং দেখবেন একটু ডিফারেন্ট কিছু ট্রাই করলে ফ্যামিলির সবাই কত খুশি হয়, এবং সেই সাথে এটা যদি খেতেও খুব ভালো হয় তাহলে তার কথাই নেই। আর আমাকে বিলিভ করুন যে এটা খেতে কিন্তু অসম্ভব মজা, অবশ্যই এটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন যাতে করে তারাও দেখে শিখে নিতে পারে। তো চলুন দেখে নিই আমি কী করে এই সুন্দর বেগুনের মালাগুলো তৈরি করেছি। আমি এখানে একটি লম্বা এবং একটু গোল টাইপের বেগুন নিয়েছি। বেগুনের নিচের অংশটা একটু ফেলে দিয়ে তারপরে বেগুনটাকে এরকম মোটা করে কেটে নিব, প্রায় 1 ইঞ্চি মোটা করে এটাকে কেটে নিতে হবে। এবং নিচের অংশটা যে কেটে নিয়েছি সেটাকেও আমি এরকম মাঝখানে ফেলে নিয়ে এই বড় যে বেগুনটা সেটা নিচে রেখে দিলাম, এটা একটা সাপোর্ট থাকার জন্য, যাতে করে আমি যে এটার মধ্যে নাইফ দিয়ে কাটব, এই নাইফ দিয়ে কাটার সময় নাইফটা যেন একেবারে নিচে না চলে যায়, মানে পুরোপুরি কেটে না যায়, এই কারণে এর নিচে পাশে আমি বেগুনের অংশগুলো রেখেছি যাতে করে নাইফটা ওখানে এসে আটকে যায়। তো দেখে নিতে পাচ্ছেন আমি একটু মোটা মোটা করে বেগুনটাকে একটু ফেলে নিচ্ছি, পুরোপুরি কেটে ফেলা যাবে না, অর্ধেকের থেকে একটু বেশি অংশ এটাকে এভাবে করে ফেলে নিতে হবে। এ দেখুন নিচের অংশটা কিন্তু মানে জোড়া লাগানো, তো এরকম হবে এটা। এখন এই বেগুনটাকে অপর দিকেও সেম একইভাবে এই লম্বালম্বি করেই ফেলে নিতে হবে, তবে এই কাজটা খুবই সাবধানে করতে হবে এবং দুই পাশের ফাড়ের মাঝখানের অংশটা ফেলে নিতে হবে। আমি একেবারে সামনে থেকে আপনাদের দেখাচ্ছি, এই দেখুন নিচের অংশটা যে ফাড়া সেটার দুই পাশের মাঝখানে আমি এটাকে আবার একটু ফেলে নিচ্ছি, এবং এটাও খেয়াল রাখবেন একেবারে নিচ পর্যন্ত যেন এটা কেটে না যায়, অর্ধেকের থেকে বেশি অংশ এইভাবে করে এটাকে ফেলে নিতে হবে। পুরো বেগুনটা এইভাবে করে ফাড়া হয়ে গেলে এই দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, একটু হাত দিয়ে একটু লম্বা করে টান দিলে দেখবেন যেটা একটা জিগজ্যাগ শেপের মতো খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে, এটাকে মালাও বলতে পারেন, আমি বেগুনের মালাই নাম দিলাম। আপনারা এটাকে কি কে কী নামে ডাকতে চান আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন যে কী নাম দিলে এটা ভালো হয়। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, যে গোল ছোট্ট একটা বেগুন থেকে দেখুন কতটা লম্বা হয়ে এসেছে। এখন একটি কাবাবের স্টিক দিয়ে এই বেগুনের মাঝখানে ঢুকিয়ে দিলাম, ঠিক একইভাবে আমি আরেকটি বেগুনও এরকম জিগজ্যাগ করে কেটে নিয়েছি, আর স্টিকটা যেহেতু বড় তাই আমি এটাকে একটু ভেঙে দিলাম। এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর খুবই সামান্য একটু হলুদের গুঁড়ো এবং একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এগুলো সবই হচ্ছে টেস্টের উপর ডিপেন্ড করে, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য একটু লেবুর রস, লেবুর রসটা দেওয়ার কারণে অনেক সময় বেগুন খেলে যে বেগুন একটু গলা চুলকায় যাদের একটু এলার্জি, তো সেটা একটু কমবে, সেই সাথে বেগুনটা দিলেও এটা ফ্লেভারটা খুবই ভালো লাগে। এখন সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি, ঠিক অপর পাশে লবণ হলুদ মরিচ এবং লেবুর রস দিয়েও এটাকে মাখিয়ে নিচ্ছি, ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে ভিতরে ভালোভাবে লবণটা ঢুকে।
তো এটাকে এক সাইডে রেখে দিলাম। যারা এই প্রসেসটাকে খুব কঠিন মনে করছেন তাদের জন্য আরেকটি সহজ পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি, আর সেটা হচ্ছে এরকম একটি মোটা করে বেগুন কেটে নিলাম। এখন এর মধ্যে নাইফের সাহায্যে লম্বালম্বি করে একটু কেটে নিচ্ছি। আর এখন এটাকে একটু ঘুরিয়ে নিয়ে কোনাকুনি করে একটু কেটে নিব। অনেকটা আমরা বরফি যেভাবে করে কাটি ঠিক সেভাবে করে হবে এটা, যেটাকে ডায়মন্ড শেপ বলে থাকে আবার, তো সেভাবে করে কেটে নিচ্ছি। এই দেখুন, এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এর অপর পাশটা ক্লিন থাকবে এবং উপরের পাশটা এরকম জিগজ্যাগ সুন্দর হবে। তো এর মধ্যে আমি সেই লবণ, হলুদ, মরিচ, লেবু মাখিয়ে তারপরে ডিমে চুবিয়ে এরপর কর্নফ্লাওয়ারের মধ্যে মাখিয়ে তারপর তেলের মধ্যে ভেজে নিব। আপনারা চাইলে এইভাবে করে নিতে পারেন, এটাও দেখতে কিন্তু খুবই সুন্দর। সবসময় তো ইফতারে আসলে একরকম বেগুনি খেয়ে থাকেন, এবার না হয় একটু ডিফারেন্ট কিছু ট্রাই করবেন। আর রান্নাটা শুধুমাত্র রান্না নয়, এটার সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলাটাই আসলে এক একটা আর্ট। এখন অন্যদিকে একটি প্লেটের মধ্যে আমি হাফ কাপের মতো কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার নিয়েছি। আপনারা এর পরিবর্তে ময়দার সাথে চালের গুঁড়া বা বেসনের সাথে চালের গুঁড়ো মিক্স করে দিতে পারেন, আবার চাইলে অ্যারারোটও দিতে পারেন। এখন এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর খুবই সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, যা দিয়ে এটাকে মিক্স করে রাখছি। অন্যদিকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম একটি ডিম। এখন এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে একটু ফেটে নিলাম। আর ডিমে চুবিয়ে কোনো কিছু ভাজলে তেলের মধ্যে সেটা অনেক ফেনা হয়ে যায়, তো এই কারণে এর মধ্যে 2 টেবিল চামচ রেগুলার মিল্ক দিয়ে দিলাম। তো এখন এটাকে মিক্স করে নিলাম। আর এভাবে করে দুধ দিয়ে মিক্স করে নিলে সেই তেলের মধ্যে ভাজলে অতটা তার ফেনা হয় না। এখন এর মধ্যে সেই বেগুনটা দিয়ে দিলাম। দুপাশে ভালোভাবে ডিমটা যেন লাগে এই কারণে একটি স্পুনের সাহায্যে ভালোভাবে ডিম দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি যে কর্নফ্লাওয়ারটা রেখেছিলাম তার মধ্যে এখন এই বেগুনি স্টিকটি নিয়ে দিয়ে দিলাম। এখন দুপাশে ভালো করে এই কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিতে হবে। প্রয়োজনে এর মাঝে যে ছিদ্রগুলো আছে তার মধ্যেও এই কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিতে হবে। এতে করে এর উপরের অংশটা তো ক্রিস্পি হবে, সে সাথে ভিতরের অংশটাও খুব ক্রিস্পি হবে। তো ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে এটাকে একটু ঝাঁকি দিয়ে তারপরে এটাকে গরম তেলে ভেজে নিব। আর এ পর্যায়ে তেলটা একেবারে কম দেওয়া যাবে না, একটু ডুবো তেলই হতে হবে, তাহলে ক্রিস্পিনেসটা ভালোভাবে আসবে। যেহেতু তেলটা একেবারে বেগুনের সমান সমান না, একটু নিচে আছে, তাই আমি একটি স্পুনের সাহায্যে তেলগুলোকে উপরের দিকে দিয়ে দিচ্ছি। এতে করে বেগুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। একপাশে ভালোভাবে ভাজা হয়ে আসলে তারপর এটাকে উল্টিয়ে দিলাম। ঠিক একই প্রসেসে স্পুনের সাহায্যে তেলগুলো উপরের দিকে দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দরভাবে কালারটা আসবে। দোনো পাশে ভালোভাবে ভাজা হয়ে গেলে কিছুক্ষণ এইভাবে স্পুনের সাহায্যে ধরে রাখবো, যাতে করে এক্সট্রা তেলটা ঝরে যায়। এরপর একটি কিচেন ন্যাপকিনে আমি এটাকে উঠিয়ে নিলাম। ঠিক একইভাবে আমি অন্য বেগুনগুলো ভেজে নিচ্ছি। আর এখানে বেগুনটা সাইজ একটু ছোট বলে আমি একটি পাত্রে দুটো ভেজে নিতে পারছি। এটা খেতে অসম্ভব মজা, অবশ্যই এটা ট্রাই করবেন, খুবই ক্রিস্পি হয়। যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে, সো এটা অনেক বেশি ক্রিস্পি হয়। আপনারা বাসায় অবশ্যই এটি বানাবেন, দেখবেন যে বাচ্চা বুড়ো সবাই খুব পছন্দ করছে। এবং আপনাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন। ডেকোরেশনের জন্য উপরে কিছুটা পেঁয়াজের পাতা দিয়ে দিচ্ছি, আর আমি এটাকে টমেটো কেচাপ দিয়ে সার্ভ করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সস দিয়েও এটা সার্ভ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, সেই সাথে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে অন্যরাও দেখে শিখে নিতে পারে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশন আপনারা ইজিলি পেয়ে যাবেন। সো আজ আর কথা বাড়াচ্ছি না, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।